আগামী 15 বছরে দেশের এভিয়েশন খাতে প্রবৃদ্ধি হবে 3 গুণ, এমন আশাবাদ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর। তিনি জানান, 2017 সাল পর্যন্ত বাংলাদেশের এভিয়েশন মার্কেট প্রায় 2 গুণ বৃদ্ধি পেয়েছে। জয়ন্ত কর্মকারের রিপোর্ট। যশোর থেকে চট্টগ্রাম এবং সৈয়দপুর থেকে চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স। সকালে এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় যশোর ও সৈয়দপুর বিমানবন্দরে। দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। এ সময় প্রতিমন্ত্রী জানান, এভিয়েশন খাতকে গুরুত্ব দিয়ে এর উন্নয়নে কাজ করছে সরকার, এজন্য ধারাবাহিকভাবে আধুনিক অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। এভিয়েশন শিল্প দ্রুত প্রবৃদ্ধি লাভ করেছে। আগামী 15 বছরে বাংলাদেশের এভিয়েশন সেক্টরের প্রবৃদ্ধি প্রায় 3 গুণ হবে। 2017 সাল পর্যন্ত বাংলাদেশ এভিয়েশন মার্কেট প্রায় 2 গুণ বৃদ্ধি পেয়েছে। বিগত 10 বছরে যাত্রী এবং কার্গো পরিবহন প্রায় 10% বেড়েছে। আঞ্চলিক যোগাযোগে নতুন নতুন রুট চালু করার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, এটি ব্যবসা বাণিজ্যের প্রসারে ভূমিকা রাখবে। আকাশপথে যোগাযোগ বৃদ্ধির ফলে এই অঞ্চলের মানুষের সহজ ও আরামদায়ক ভ্রমণের সুযোগ তৈরির পাশাপাশি তাই এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যের প্রসারও ভূমিকা রাখবে। এই অঞ্চলের এবং সংশ্লিষ্ট গন্তব্যের পর্যটন শিল্পকে উজ্জীবিত করতে এই যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জয়ন্ত কর্মকার, নাগরিক।